আসসালামু আলাইকুম ভিউয়ার্স আসলে আজকে বন্ধ দিন তাই ছুটি পাইছি আর সকালবেলা কাজ করছি গোয়ালঘর পরিষ্কার করছি গোসল করানো হয় কালকে গোসল করাবো সব পরিষ্কার করে খাওয়া দাওয়া দিছি তো জানেন যে এটা একটা বাসুর হইছে সেই বাস্তুটা খুব ইয়া করতেছে খুব দুষ্টমি করতেছে সব ব্যারিগেড দিয়ে রাখছি যাতে বের হতে না পারে তো ভিওয়ার্স আজকে আমি এই স্টাডিয়ান টিউশনার চ্যানেলের মাধ্যমে গরুর হজম ক্ষমতা নিয়ে একটু কথা বলবো আসলে আমি যে প্রসেসটা করি সেই প্রসেসটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যাতে কোনো প্রবলেম না হয় আমি একজন খামারি আমি কিন্তু আমার কোনো ঘাস লেখা জায়গা নেই বা আমি দানাদার এবং ঘাস কিনে খাওয়াই তো এই দানাদার খুব এখন অল্প পরিমাণে দিচ্ছি যেহেতু দাম বেড়ে গেছে তাই একটু অল্প পরিমাণে দিচ্ছি আর সবচেয়ে বড় কথা ঘাসও একটু অল্প পরিমাণে দিচ্ছি ঘাসের দামও অনেক তো ভিভার্স তার মাঝে মাঝে যে আমরা খড়টা দিই এই যে দেখতে পাচ্ছেন এই যে খড়টা এই খড়টা কিন্তু ভিভার্স আসলে শুকনো চঞ্চনে তখন গরু কিন্তু কিন্তু সমস্যা হয় সহজে খেতে যায় না দেখবেন যে নষ্ট করবে অনেক ফেলবে অনেক তো আজকে যে প্রসেসটা জানাবো সেটি করলে আপনার গরু হজম ক্ষমতা খুব ভালো থাকবে এবং খাবেও সুন্দর নষ্ট করবে কম আমার এইদিকে তিনটা আছে এই তিনটা আছে ছয়টার একটা সাতটা আছে মোট গরু এই সবগুলি কিন্তু সেমভাবে আমি খাওয়াই আর মূলত এই প্রক্রিয়ার মাধ্যমে খাওয়ালে যেটা ভালো হয় আপনার গরুর দেখবেন যে আমরা এই খড়ের ছোটো ছোটো ছানি করি না বা কাটি না সেটা না খাওয়াই কিন্তু আপনি এইভাবে খাওয়াতে পারবেন কোনো প্রবলেম হবে না আমি যেমনটা করি আগে দানাদের খাদ্য খাওয়াই দিই তারপরে আমি ঘরের সাথে একটু ঘাসটা ফেলাই দিই সম্পূর্ণ খেয়ে ফেলে সুন্দরভাবে খেয়ে ফেলে আর মূলত আমার খামারে আর অন্যগুলো দেখেন একটু দেখছে এইদিকে দেখেন একটু এই যে দেখেন ফেলছে কম কিন্তু আর যদি ভিজাই না দেয় তাহলে কিন্তু অনেক নষ্ট করে সারা সারাদিন এইভাবে খেতে থাকে তো এখন আমি প্রসেসটা আপনাকে দেখাচ্ছি যে কীভাবে ভিজাবেন তারপর কিভাবে খাওয়াবেন একটু আমার সাথেই থাকবেন ভিউয়ার্স তাহলেই বুঝতে পারবেন এই দেখুন খড়টা আমি এখন মটরের পানি সম্পূর্ণ ভিজাই দেবো যাতে ভালোভাবে ভিজায় রেখে আমি এটা বিকাল পাঁচটার দিক দিব প্রচুর পরিমাণে ভিজাবো যাতে কোনো এই এইটা ভিজা রাখলে কি সুবিধা খড়টা যে আসলে ভিভার্স দেখবেন যে আস্তে আস্তে ফুলে যায় তখন খায় ভালো ফুলে যায় খায় ভালো আমি ভিজা দিচ্ছি ভালো করে দেখবেন অনেকক্ষণ ভিজা রাখা কিন্তু এই খড়টা কিন্তু ফুলে যায় সেই সময় কিন্তু তাদের চাবাইতে অনেক কষ্ট কম হয় খায় ভালো আর শুকনো অবস্থায় কিন্তু চাবাইতে অনেক কষ্ট হয় জন্য কিন্তু তারা নষ্ট করে খেতে চায় না সহজে কি এই জন্য আমি এই প্রসেসটা অবলম্বন করি এক্ষেত্রে গরুর হজম ভালো থাকে এবং খাদ্যে ভালো হজম হয় আর গরু হজম হলে কিন্তু দেখবেন যে খাবে বেশি বেশি এই দেখেন আমি ভিজে রাখলাম এবার আপনি এটাকে যাতে নষ্ট না করে আপনার বাসায় যদি মুরগি থাকে যদি নষ্ট না করে সেই প্রসেসটা করার জন্য কি করবে আমার পাশে মুরগি আছে এই জন্য আমি কি করি একটা চট দিয়ে এটাকে আমি ঢেকে রাখবো যাতে নষ্ট না হয় এই হচ্ছে আমার প্রসেস ভিওয়ার্স আপনারা যারা খামারে রয়েছেন তারা এইভাবে প্রক্রিয়াটা অবলম্বন করেন করতে পারেন তাহলে দেখবেন যে অনেকটা উপকার হবে আপনাদের যদি কোনো জানার থাকে প্লিজ কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ